हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा कैमन आछो? आई होप तुम्हारा खूब भालो आछो। तो आमी एकदम बिंदास आछि, रॉक करछि। आर बंधुरा, तुम्हारा आमार भिडियो देखो किन्तु सबसक्राइब करो ना, प्लिज सबसक्राइब करो ना। सबसक्राइब कर ले आमार भिडियो बनानोर उत्साहटा आरो बेड़े जाए। तो बंधुरा, आज के आमी जाबो होच्छे जुवभारती स्टेडियम। जुवभारती स्टेडियमे आमार किछु काज आछे, तो तुम्हारा पुरो भिडियोटा एनजॉय करते थाको। आज के ओखाने गिये अनेक किछु तोमादेर देखाबो, आर तोमादेर जदि एकटुओ भालो लेगे थाके ताहले एकटा लाइक करे दिओ। तो चलो तोमादेर साथे डायरेक्ट जुवभारतीते गिये देखा होच्छे, चलो। तो বন্ধুরা, আমি এখন যুবভারতী সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যুবভারতী স্টেডিয়াম। তো কালকে সন্ধ্যাবেলা আমি এখানে এসেছিলাম, তো এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। তো আমি কিছু শর্ট নিয়েছি, তোমরা একটুখানি এনজয় করো। আমি সেইভাবে ভিডিও করতে পারিনি, যে কারণে অতটা ভালোভাবে এক্সপ্লেন করছি না। তো কিছু শর্ট আমি নিয়েছি, সেগুলো একটু এনজয় করো, চলো। घूमना पड़ेगा इधर से। हाँ, आगे से घूमना पड़ेगा, या तो आगे घूम जाओ, या तो इधर से भी घूम सकते हैं ना। नहीं, आगे से भी घूम सकते हैं। ये है, इधर से घूम सकते हो, घूम जाओ। कोई बात नहीं, ठीक है ठीक है, चलो आता हूँ, चलो बाय। हाँ, चलो आ रहा हूँ। বন্ধুরা, ফাইনালি আমি যুবভারতীর দিকে এখন বেরিয়ে পড়েছি, একদম এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো মোটামুটি এখান থেকে হুগলি ব্রিজ, মানে বিদ্যাসাগর সেতু, তারপর ওখান থেকে আমার বাড়ি। তো তোমরা পুরো এবার কলকাতার ভিউটা এনজয় করো। তো বন্ধুরা, সকালবেলা ভিউটা দেখো কলকাতার, ও সেই লাগছে একদম। ও তো বন্ধুরা, আবার আমি বিদ্যাসাগর সেতুতে চলে এসেছি। ও, যদি এখানটা একটু দাঁড়ানো যেত না, সেই লাগতো, সেই মানে ফাটা ভাঙা। এখানটা দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারতে হবে। ও হো, আজকে আমি একাই আছি, তো একা একা বেশ ভালোই লাগে বাইক নিয়ে ঘুরতে। ও সেই লাগছে, দেখো হোয়াট আ ভিউ, ভিউ ম্যান, ভিউ, হোয়াট আ ভিউ, সেই লাগ রা একদম সেই। দেখো এখান থেকে কলকাতার শহরটা পুরো দেখা যাচ্ছে, দেখো। ও সেই লাগছে পুরো চারিদিক, দেখো অসম ম্যান। তো বন্ধুরা, এটা হচ্ছে হুগলির ব্রিজের টোল ট্যাক্স। তো আমি টোল ট্যাক্সটা ক্রস করলেই এবার একদম কোনা এক্সপ্রেস, কোনা এক্সপ্রেস ধরবো একদম স্টেট পুরো বাড়ি। তো বন্ধুরা, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এই যে সাঁতরাগাছি স্টেশন, এটা সাঁতরাগাছি স্টেশন থেকে, মানে এটা হচ্ছে কোনা এক্সপ্রেস, আর এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনের সামনে দিয়ে আমি যাচ্ছি। তো আমাদের পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে যাই, পার হয়ে যাক, তারপর আমরা যাবো। কা রুক দিয়া, পুলিশে দাঁড় করিয়ে দিয়েছে, রুক যাও, যাও ইধার। এবার আমরা যেতে পারি, ঠিক আছে, আমরা তো যেতে পারি অল টাইম। আমার বাইকেও ফিউল আপ করাতে হবে, দেখা যাক কোথা থেকে ফিউল আপ করি।
তোমাদের আজকে আমার এই ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাও, আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দাও কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়, আর সাবস্ক্রাইব করতে কোনো খরচা লাগে না। বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো এনজয় করতে থাকো। তো বাই বাই কোনা এক্সপ্রেস। তো আমি যাব এখন হচ্ছে NH6, এবার NH6 ধরবো। তো তারপর হচ্ছে বরগেজিয়া থেকে হচ্ছে জাঙ্গিপাড়া, জাঙ্গিপাড়া থেকে আমার বাড়ি। ও কাহা সে আতা এলো, তোমরা একটুখানি বাইকটা লিন করে চালানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে অনেক উৎকট লোক এসে গেছিলো ওই রোডটাতে, যে কারণে আমি লিন করতে পারলাম না ঠিক মতো। এই স্যাডেল স্টেগুলো প্রচণ্ড দাম কলকাতায়, মোটামুটি 4-5 হাজার টাকার মতো, কিন্তু আমি অনেক কমে বানিয়ে দিতে পারবো। আমি মোটামুটি 3,000 টাকার মধ্যে তোমাদের করে দিতে পারবো। তো আমার পার্টিকুলার সেরকম একটা ভিডিও বানানো আছে, তো তোমরা একবার গিয়ে দেখতে পারো ওই ভিডিওটা, আর ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো তোমরা যদি কেউ বানাতে চাও আমার কাছ থেকে তাহলে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। আর একটু একটু বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হলেই ভালো হবে, আর না হলে আমাকে ক্যামেরা ফ্যামেরা বন্ধ করতে হবে আর দেন রেনকোট ফেনকোট সব কিছু পরে নিতে হবে। ও ভাই তোরা হাট যাও, হাট যাও মেরেকে জানে দো। তো এখান থেকে নামি নেবে হচ্ছে রাইট সাইড, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। তো বন্ধুরা এই জায়গাটা রাত্রির বেলা প্রচন্ড জল থাকে আর সকালবেলা একদমই জল থাকে না। দেখো আমি কালকে রাতে গেছি, প্রচণ্ড জল ছিল এই জায়গাটা, আর এখন দেখো একদমই নেই। তো বন্ধুরা এর আগে আমি এই জায়গাটা দিয়ে 2-4 বার গেছি রাত্রির দিকে, তখন কিন্তু জল ছিল, আর সকালবেলা আসবার সময় জল থাকে না। কি থাকে এই জায়গাটা সিন আমি কিছু বুঝতে পারি না। তো বন্ধুরা এই জায়গার রাস্তাটা খুবই খারাপ, যে কারণে ঠিক মতন বাইকটা চালাতে পারছি না। তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা বাই।